14 সেপ্টেম্বর হিন্দি ভাষা দিবস এই উপলক্ষে বুধবার কমলপুর মানিক ভান্ডার সরকারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুলে ত্রিপুরা রাজ্য রাষ্ট্রভাষা প্রচার সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় হিন্দি ভাষা দিবস। মানিক ভান্ডার সরকারি ইংলিশ এসবি স্কুলের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলন করে হিন্দি ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা স্বপ্না দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী আরটি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান রাজদীপ ঘোষ, ত্রিপুরা রাজ্য রাষ্ট্রভাষা প্রচার সমিতির সচিব হরিপদ দেব, সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত দীপ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গানের উপর নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। অত্যন্ত আমাদের শহীদ প্রতি বছর ইন্দ্র পালন করা হয়, আমিও প্রতি বছরের চেষ্টা করি আমাদের সাথে থাকার জন্য এবং বিশেষ করে তাকিও, কিন্তু আজ একটু বিশেষ কারণবশত আমার চলে যেতে পারছে। তবু আমি এই আজকে যে হিন্দি দিবস, আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব, ওনাদের যে উদ্যম এবং উৎসাহ নিয়ে আজকে আমাদের কমলপুরে প্রায় প্রতিটি বিদ্যালয়ে ওনারা হিন্দি চালু করেছে এবং